কাতলা মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম সবসময় এক ঘেমে ঝোল আর ঝাল রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম ঝিঙে বাটা এই ছিল আজকের লাঞ্চের মেনুতে চলুন আজকের এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করি এখানে কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো তার তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটা কুচোনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি মাছটা ওপর দিয়ে সাজিয়ে দিলাম এবারে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে মিডিয়াম আছে মাছটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর মাঝে মাঝে একবার করে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মাছটা ভালো মতো ভাজাও হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে এটা একটু সময় নিয়ে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে না হলে কিন্তু মশলাটাও কষানো হবে না আর মাছটাও ভাজা হবে না ভালো করে তো বেশ ভালো মতো আমার কষানো হয়ে গেছিলো এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম সামান্য একটু গরম জল আর নামাবার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলে এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগে তবে আমার বাড়িতে আজকে ধনেপাতা ছিল না সে কারণে আমি ধনেপাতা ছাড়াই রান্না করলাম কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মাছটা রেডি হয়ে গেছে এবার আমি বানিয়ে নিচ্ছি ঝিঙে বাটা ঝিঙেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসা সমেতে আমি ঝিঙেটাকে কেটেছি এর মধ্যে রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন আর সামান্য দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে রান্নাটা করে নেব তবে কিন্তু এটা ঢাকা দিয়ে দিতে হবে নাহলে ঝিঙেটা চারিদিকে ছিটে যায় তো ঢেকে রেখে ভালো করে আমি ঝিঙেটাকে ভেজে নিয়েছিলাম আর এটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে তবে আরও একটু হবে একদম যখন শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার ঝিঙের খোসা বাটাটা সম্পূর্ণভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে একটু গুড়ের পাউডারও দিয়ে দিয়েছিলাম তো এবার আমি এটাকে সার্ভ করে নিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল এতে কিন্তু ঝিঙের খোসা বাটাটা টেস্টটা আরও বেড়ে যায় তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ঝিঙের খোসা বাটা আমার খুব প্রিয় একটা খাবার আর আমার বাড়িতে আমার মেয়েরা আর সবাই কিন্তু খুব ভালোবাসে খেতে তো লাঞ্চটাকে এবার সার্ভ করে নিচ্ছি ঝিঙের খোসা বাটা আমার তো মনে হয় এরকম একটা খোসা বাটা থাকলে এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যায় আর এর সাথে কোনো কিছুই প্রয়োজন পড়ে না কোনো রকমেরই বাটা দিয়ে আমি ভাত খেতে বেশি ভালোবাসি আর আমার মনে হয় যে কোনো বাটা হলে আর কিছুই প্রয়োজন পড়ে না শুধু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো মাছের এই রেসিপিটাও কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি মাছটাও খেতে বেশ ভালো হয়েছিল তো চলুন তাহলে আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর আপনারা এই গরমে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ